আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে স্কটল্যান্ডের সাথে হারার পর পুরনো কথাটা আবার নতুন করে আসছে আজ তামিম যদি দলে থাকতো তাহলে কি ওপেনিংয়ে বাংলাদেশকে এভাবে ডুবতে হতো সেটা অবশ্য হয়তো ভবিষ্যৎবাণী করা হতো তামিম থাকলে হয়তো বা ভালোও করতে পারত বা খারাপও করতে পারত। তবে আস্থার জায়গাটা থাকতো তামিম যে দলে আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছেন সেটা কি একদিনে করতে পেরেছেন আর দলে পারফরমেন্স না করেই করেছেন তা অবশ্যই না ভালো পারফরমেন্সের মাধ্যমেই তিনি ওপেনিংয়ে বাংলাদেশে নির্ভরতার প্রতীক ছিলেন তার ক্যারিয়ারের শুরু থেকেই এখন পর্যন্ত প্রায় চোদ্দ পনেরো বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে ওপেনিংয়ে যে সার্ভিস তিনি দিয়েছেন তা কোনো ব্যাটসম্যান ওপেনিংয়ে বাংলাদেশে এখন পর্যন্ত দিতে পারেনি আর পারবে কিনা জানি না তবে দলে আসার পর থেকে ওপেনিংয়ে বাংলাদেশে যে সমস্যা ছিল তা এক প্রান্ত পুরোপুরি সমাধান করেছেন তামিম তবে তার সঙ্গী হিসেবে সেভাবে আর কাউকে আর খুঁজে পাওয়া যায়নি তার সঙ্গে অনেক খেলোয়াড়কে দিয়ে ওপেনিং জুটি করার চেষ্টা করা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে তামিমের সঙ্গে পাল্লা দিয়ার কেউ ওপেনিংয়ে পারফর্ম করতে পারেনি ইমরুল কায়েসকে দিয়ে চেষ্টা করা হয়েছে এনামুল বিজয়কে দিয়ে চেষ্টা করা হয়েছে সৌম্যকে দিয়ে চেষ্টা করা হয়েছে চেষ্টা করা হয়েছে লিটন এবং নাইমকে দিয়েও এত খেলোয়াড়কে দিয়ে চেষ্টা করার পরও যেখানে তামিমের যোগ্য পার্টনার খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেখানে তামিম ফিট থাকার পরও কেন তার উত্তরসূরি বানানোর চেষ্টা করা হচ্ছে তামিম কি এখনও আরও চার পাঁচ বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে না অবশ্যই পারবে তাহলে কেন আমরা তামিমের মতো একজন নির্ভরশীল ওপেনার থাকার পরও বিশ্বকাপের মতো এত বড় একটা বড় মঞ্চে তামিমকে ছাড়াই একটা দল ঘোষণা করলাম আমরা কি তামিমের অতীতের পারফরমেন্সের কথা সব বলে গেলাম আর না হয় সেটা ভুলেই গেলাম কিন্তু কিসের ভিত্তিতে ভুলে গেলাম বাংলাদেশের বর্তমান ওপেনারেরা কি তাদের পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে আকাশে তুলে দিয়েছে নাকি ঘরের মাঠে যা ইচ্ছে তাই উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয়ে ওপেনারদের বিশাল এক ভূমিকা ছিল কিন্তু কই আমাদের চোখে তো সেটা ধরা পড়লো না অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের জয়টা ছিল শুধু একটা আইওয়াস সেই জয় কতটা কাজে দিয়েছে সেটাই এখন একটু একটু করে টের পাবে বাংলাদেশ এই বিশ্বকাপে যে উইকেট নিয়ে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান বলেছিলেন আট দশটা ম্যাচ এই উইকেটে খেললে যে কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে আর সেই উইকেটে কি একটু ভালো করলো ওপেনাররা যে এখন আর তামিমের মতো খেলোয়াড়ের প্রয়োজন পড়ছে না যারা এখন ওপেন করছে তারাই যথেষ্ট হয়ে গেল এবং তারাই বাংলাদেশকে বিশ্বকাপে আকাশে তুলবে কতটুকু আকাশে তুলবে তা প্রথম ম্যাচে হারে হারে দেখেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাই এখন আর সুযোগ আছে কিনা জানি না কিন্তু যদি সুযোগ থাকে তাহলে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তামিমকে এই টুর্নামেন্টে দলের সাথে যুক্ত করা যায় না তা না হলে হয়তোবা বড় এক ধাক্কা অপেক্ষা করছে বাংলাদেশের সামনে এই বিশ্বকাপে সেটা মোটেও সুখবর হবে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য তো বন্ধুরা আপনারা কি মনে করেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য